নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সোমবার নির্বাচন, জেলার সীমান্তে চলল পুলিশি চেকিং। শিকারীদের হাত থেকে উদ্ধার শামুককল, মানবিক উদ্যোগ পরিবহন আধিকারিকের। লাঙ্গুলিয়ায় শেষ হলো হরিনাম সংকীর্তন উৎসব। কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে ভয় টিভি শ্রদ্ধাঞ্জলি। এখন জেলা বার্তা বিস্তারিত। সোমবার পঞ্চায়েত নির্বাচন, জেলার বিভিন্ন অংশে প্রস্তুতি তুঙ্গে, জেলার সীমান্তে চলল পুলিশি নাকা চেকিং। সোমবার পঞ্চায়েত নির্বাচন, জেলার বিভিন্ন অংশে প্রস্তুতি তুঙ্গে, জেলার সীমান্তে চলল পুলিশি নাকা চেকিং। জেলার বিভিন্ন অংশে বিরোধীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বেশিরভাগ অঞ্চলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে বিরোধীরা সফল হন মনোনয়ন জমা দিতে। রবিবার নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কেন্দ্র পৌঁছলেন নির্বাচন কর্মীরা। তাদের মধ্যে বিতরণ করা হলো ভোট বাক্স ও ব্যালট পেপার। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে জেলার রাজনগর ঝাড়খণ্ড সীমান্তে শুরু হলো পুলিশি নাকা চেকিং। রাজনগর থানার ওসি সুজয় তুঙ্গার নেতৃত্বে শুরু হয় রুটিন চেকিং। এছাড়াও রাজনগরের বিভিন্ন জায়গায় রুট মার্চ করা হয় পুলিশের পক্ষ থেকে। ভয় টিভি রাজনগর। চোরা শিকারীদের হাত থেকে আহত শামুককল পাখি উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন পরিবেশপ্রেমী জেলা পরিবহন আধিকারিক। চোরা শিকারীদের হাত থেকে আহত শামুককল পাখি উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন পরিবেশপ্রেমী জেলা পরিবহন আধিকারিক। সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ 16 বছর ধরে কলকাতার একটি পশুপ্রেমী সংগঠনের সাথে যুক্ত তিনি। এর আগেও কিছুদিন আগে দুবরাজপুরে ঝড়ে আহত একটি কাঠঠোকরা পাখিকে বাঁচান তিনি। এছাড়াও এই কাজে সহযোগিতা করার জন্য পশু চিকিৎসক সৌরভ কুমার, জেলা পরিষদের সভাধিপতির আত্মসহায়ক দীপক রায়ের কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন সচেতনতা, তারই মধ্যে জেলার পরিবহন আধিকারিকের এ হেন মানবিক উদ্যোগ সত্যি নজিরবিহীন। পঁচিশে বৈশাখের দিন ওই আমি আর আমাদের জেলা সভাধিপতির সিএ দীপকবাবু আমরা ওই বোলপুর থেকে ফিরছিলাম। তো সেই সময় তালতোড় বলে একটা জায়গা আছে, যে তালতোড়ের কাছে দেখলাম যে ওই শামুককল, এটা অ্যাকচুয়ালি গ্রে হেরন বলা হয়, অরিজিনাল নামটা হচ্ছে গ্রে হেরন, শামুককল বলা হয় এখানে চলতি নাম। তো সেই জায়গাতে দেখলাম নিয়ে চলে যাচ্ছে, গিয়ে তারপর তাড়া করে ধরলাম। ধরার পরে সে তো ঘাবড়ে টাবড়ে গেল, তারপর আমি তাকে কিছুতেই দেবে না, তো আমি তখন বললাম তোমাকে শুদ্ধ অ্যারেস্ট করবো। আলটিমেটলি ও পাখিটা আমার হাতে দিয়ে চলে যায়। তারপর দেখলাম মাথার পেছনে গুলতি টুলতি দিয়ে মেরেছে, আর সেখানে ফেটে অনেকটা দিয়ে মানে দরদর করে রক্ত বেরোচ্ছে, মুখ থেকে ব্লাড বেরোচ্ছে, আর ওই একটা পাকে ভেঙে দুটো টুকরো করে দিয়েছে যাতে উড়ে যেতে না পারে। তারপরে ওটাকে নিয়ে এসে আমরা ওই বোলপুর হসপিটালে গেলাম, পশু হসপিটালে, সেখানেও ওই ফায়ার ব্রিগেডের কাছে, সেটা বন্ধ ছিল। ডাক্তারবাবুর বাড়িতে গেলাম, তিনিও ছিলেন না। আলটিমেটলি আমরা ওই আমি আর দীপকবাবু দুজনে মিলে ইয়েতে গেলাম, ওই মানে শিউড়িতে চলে এলাম। শিউড়িতে তখন আমাদের মাস্টারমশাইকে পেলাম, দীনবন্ধুবাবু, ওনাকে ডাকলাম, উনি আসলেন আমরা ওষুধের দোকান থেকে। তার মধ্যে রাস্তাতে আমরা ওই বেটনিসল ড্রপটা দিলাম, ওটাতে খানিকটা কাজ হলো। তা ওইটা দিয়ে টিয়ে মাস্টারমশাইকে নিয়ে আমরা ওই পশু হসপিটালে গেলাম। ওখানে ডক্টর সৌরভ কুমার, আনপ্যারাল ভালো মানুষ, উনিও ভীষণভাবে চেষ্টা করলেন। তা সেটা করার পরে ট্রাকশান দিলাম, যেহেতু পাটাকে ভেঙে দিয়েছে, আর ওই ট্রাকশানটাও এখন সবথেকে বড়ো অসুবিধা হচ্ছে, কারণ অতখানি পাটা বেরিয়ে রয়েছে আর ওষুধ চলছে।
এছাড়া এখন স্পোরিডেক্স আবার শুরু করবো এখন, কারণ অ্যান্টিবায়োটিকটা না দিলে পরেও পুরোপুরি তাজা হচ্ছে না, ভেতরে ইন্টারনাল কিছু হ্যামারেজ হচ্ছে, মুখ দিয়ে হালকা কিছু। আপনার এই পশুদের প্রতি, পশু পাখির প্রতি ভালোবাসাটা কতদিন ধরে মানে এটা আপনার ই করছে মনের মধ্যে? দীর্ঘদিন। আমি পশু পাখিকে ভালোবেসে আমি কোনো মাংস পর্যন্ত খাই না। পশু পাখির প্রতি আমার একটা আলাদা টান আছে, গাছপালার প্রতি মানে টান বলতে গেলে বলতে পারেন যে প্যাশান, পশু পাখি আর গাছপালা আমার প্যাশান। তবে মাস্টারমশাইকে দেখার পরে এই কথাটা আর বলার সাজে না। ভয় টিভি সিউড়ি নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার সাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত
সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। জেলার প্রান্তিক এলাকা লাঙ্গুলিয়ায় মহা ধুমধামে শেষ হলো 24 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব। জেলার প্রান্তিক এলাকা লাঙ্গুলিয়ায় মহা ধুমধামে শেষ হলো 24 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। এদিন উৎসবের শেষ দিনে ভক্তদের জন্য আয়োজন করা হয় মহাপ্রসাদের। উৎসবে চার দিনব্যাপী স্থানীয় তথা বহিরাগত শিল্পী দ্বারা আয়োজিত হয় পালা কীর্তন গান। উৎসবের শেষ দিনে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের এখানে প্রায় 5000 লোকের আয়োজন আছে, প্রায় 7-8 বছর থেকে আয়োজন করেছে লাঙ্গুলিয়া হরিজন ক্লাবের পরিচালনায়। এটা ম্যানেজমেন্ট হচ্ছে গ্রামের সহযোগিতা করে, এবং এটার হেড ম্যানেজার চণ্ডী বাগতি, এর ক্লাবের সদস্য সেক্রেটারি, তার পরিচালনাতে, হরিজন ক্লাবের পরিচালনাতে প্রায় 5000 লোকের আয়োজন করা হয়েছে। আজ 3 দিন থেকে একরকম চলছে, চারপালা গান হয়েছে, এটা 8 বছর রানিং হচ্ছে। ভয় টিভি লাঙ্গুলিয়া। 13ই মে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস। 1947 সালের আজকের দিনেই প্রয়াণ ঘটে কবির মাত্র 21 বছর বয়সে। জীবনের অল্প পরিসরে বাংলাকে যা দিয়ে গেছেন তিনি তা আধুনিক ভারতের সম্পদ। আজ তার 72তম জন্মদিনে ভয় টিভির শ্রদ্ধার্ঘ। রবীন্দ্রনাথের স্মৃতি তাঁর মনে সবসময় উজ্জ্বলভাবে বিরাজ করত। প্রত্যেক নিভৃত মুহূর্তে গুরুদেবের কবিতা পাঠ তাঁর মনে আনে আবেগ। কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি রবীন্দ্রনাথের গানে উদ্বেলিত হয়ে ভুলে যান তাঁর জঠর জ্বালা। আজ কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস। ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করব না অভিমান, ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে কখনো পর্ণ কুটির গড়ি, আমি যাযাবর কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি,
বন্ধু, ঘরের খুঁজে পাই না কো পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। বন্ধু, আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। 1947 খ্রিস্টাব্দের 13 মে কবির জীবনাবসান হয়। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালীপাড়া গ্রামে ছিল সুকান্ত ভট্টাচার্যের আদি নিবাস। বাবা নিবারণচন্দ্র ভট্টাচার্য ছিলেন অতি সাধারণ এক মানুষ। কলকাতার নিম্ন মধ্যবিত্ত পরিবারে কবির জীবন অতিবাহিত হয়। দারিদ্রতা ছিল কবির জীবনসঙ্গী। চরম অভাব অনটনের মধ্য দিয়ে কবির দিন কাটে। তবে বাইরের এই অভাব ও দারিদ্র থাকলেও সুকান্তের মন ছিল কবি কল্পনার ঐশ্বর্যে সমৃদ্ধ। অতি অল্প বয়সে সুকান্তের মধ্যে কাব্য প্রতিভার বিকাশ দেখা যায়। বিকশিত হয় তাঁর সাহিত্যে প্রেমের সার্থকতা। সুকান্তের কবিতায় প্রতিফলিত হতে দেখা যায় শোষিত, নিঃস্ব ও অসহায় মানুষদের জীবন সংগ্রাম। কবি নিজেই বলেছেন, আমি এক দুর্ভিক্ষের কবি। চোখের সামনে কবি দেখতে পেয়েছেন নিশ্চিত উপবাসের রোজ নামচা। কবির যৌবনের দিনগুলি কাটে খাদ্যের লাইনে দাঁড়িয়ে, তাঁর বিনিদ্র রাত কাটে সাইরেনের সতর্কতায়। বেঁচে থাকার লড়াইয়ের জন্য অযথা রক্তপাত সুকান্তকে বিচলিত করে তোলে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে। আমাকে কি তুমি খুঁজেছো কখনো সমস্ত দেশ জুড়ে, তবুও পাওনি? তাহলে ফিরেছো ভুল পথে ঘুরে ঘুরে। আমার হদিশ জীবনের পথে মন্বন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে বেঁকে। বন্ধু, কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভোরে, পথ হারিও না আলোর আশায় তুমি একা ভুল করে। বন্ধু, আজকে জানি অস্থির রক্ত নদীর জল, নিড়ে পাখি আর সমুদ্র চঞ্চল। বন্ধু, সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত, বন্ধু তোমার ভুল হয় কেন এত? আর কতদিন দুচক্ষু কচলাবে, জালিয়ানওয়ালায় যে পথের শুরু সে পথে আমাকে পাবে। জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে, দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে, ক্ষুব্ধ এদেশে রক্তের অক্ষরে। বন্ধু, আজকে বিদায় দেখেছ উঠল যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা করো। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানার। রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোন। কবি ছিলেন মার্ক্সবাদে দীক্ষিত এবং পার্টির একজন একনিষ্ঠ সক্রিয় কর্মী। তিনি গিয়েছেন জনজীবনের গান এবং দেখেছেন বিপ্লবের স্বপ্ন।
সারা জীবন ধরে তিনি এক পরিবর্তিত পৃথিবীর স্বপ্ন দেখে গেছেন। সুকান্তের উল্লেখযোগ্য কাব্যগুলি হল মিঠে করা, অভিযান, ঘুম নেই, ছাড়পত্র প্রভৃতি। সুকান্তের অল্প পরিসর জীবনে চলার পথের বিভিন্ন সংকটময় মুহূর্তে গুরুদেব রবীন্দ্রনাথের সৃষ্টি বারবার তাঁকে প্রেরণা জুগিয়েছে। তাই তো সুকান্ত বারবার বলেন, এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি। আজ সুকান্ত ভট্টাচার্যের 66তম প্রয়াণ দিবসে আমরা তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। একথা বলা যায় যে কবি সুকান্ত হল নবযুগের কবি, তবু তিনি ঐতিহ্যের ঋণকে কখনো অস্বীকার করতে পারেননি। তাঁর কবিতা আমাদের বারবার সংগ্রামের প্রেরণা জাগায়। সুকান্ত থাকুক সংগ্রামের হাতিয়ারে, তাঁর কবিতা হয়ে উঠুক আগামীর সাইরেন। পৃথিবী কি আজ শেষে নিঃস্ব, ক্ষুধা তুর কাঁদে সারা বিশ্ব। পৃথিবী কি আজ শেষে নিঃস্ব, ক্ষুধা তুর কাঁদে সারা বিশ্ব। চারিদিকে ঝরে পড়া রক্ত, জীবন আজকে উত্তপ্ত। পৃথিবী কি আজ শেষে নিঃস্ব, ক্ষুধা তুর কাঁদে সারা বিশ্ব। ভয় টিভি শিউরি, আসুন দেখে নিই 13ই মের গুরুত্ব। তেরোই মে 1836 খ্রিস্টাব্দের 13ই মে সংস্কৃত থেকে ইংরেজিতে ভাগবত গীতা ও হিতোপদেশের অনুবাদক ভারত হিতৈষী ও ভারতের প্রাচীন ঐতিহ্য প্রকাশের জন্য সদা তৎপর স্যার চার্লস উইলকিনসনের দেহাবসান হয়। শ্রীপতি মুখোপাধ্যায়ের সম্পাদনায় জ্ঞান দর্শন নামে এক পত্রিকার সূচনা হয় আজকের দিনে 1851 খ্রিস্টাব্দে। 1887 সালের আজকের দিনেই কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। মহারাজা দুর্গাচরণ লাহা প্রয়াত হন 1896 খ্রিস্টাব্দের 13ই মে। 1967 সালের 13ই মে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ও প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন ডক্টর জাকির হোসেন। ঔপন্যাসিক আর কে নারায়ণ প্রয়াত হন 2001 খ্রিস্টাব্দের 13ই মে। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। সোমবার নির্বাচন, জেলার সীমান্তে চলল পুলিশি চেকিং। শিকারীদের হাত থেকে উদ্ধার শামুককল, মানবিক উদ্যোগ পরিবহন আধিকারিকের। লাঙ্গুলিয়ায় শেষ হলো হরিনাম সংকীর্তন উৎসব। কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে ভয় টিভি শ্রদ্ধাঞ্জলি। জেলা বার্তা এখন এ পর্যন্তই, নমস্কার।